গত সোমবার ঘরে ভাত খেতে বসছে, তখন একটা ফোন আসে। ফোন আসার পরে ও ঘর থেকে বাইরে যায়। বাইরে যাওয়ার 15 থেকে 20 মিনিট পরে একটা ছেলে দৌড়ে এসে আমারে বলে কি যে কাকারে নদীর ধারে মারতেছে। আমি বলতে পারবো না ফোন কে দিছে, শুধু বলল যে কি করতেছ। বলতেছে কি আমি তো ভাত খাইতেছি, তাড়াতাড়ি আস। কয় কি তাইলে আমি আইতেছি। এটাই শুনছি। আর যে ছেলেটা আইসে ওটা বইয়া রইছে, বইয়া রইছে পরে লইয়া গেল ডাইকা, ডাইকা নিয়েছে পরে ওই ছেলেটা আইসে আবার খবর কইছে কয় কাকারে মারতেছে। তখন আমি মনে করছি কি যে হয়তো সামান্য মানুষ একসাথে তকাতকি লাগছে, ঝগড়া লাগছে। আমি আমার ননাস, দুই ননাস, ননাসের মেয়ে আমরা দৌড়াই গেছি, দৌড়াই গেছি। পরে দেখি যে ওরে বাইরায়া মাথা মাথা ফাটায়া ফালা রাখছে। আমরা সামনে যামু, আমাকে যাইতে দেয় না কাউসারে। কাউসার এই যে ফারুক মেম্বার আর কাউসার আর আব্দুল সাহ ওনার ছেলে। তখন আমি বলতাছি যে কি হয়েছে, আমি ওইদিকে যাইতে দিতেছেন নাকি কি হয়েছে। পরে যাইতে দেয় না, আমার ননাসে পায়ে ধরছে। এগরে দুই ননাসে পায়ে ধরছে, আমি আর চিবা দিয়া ঢুকছি। ঢুকে দেখি ফালা রাখছে। পরে আমি কইতেছি যে একবার বউ কি হয়েছে, কয় আমারে ডাইকাই না, আমারে মাইরা লাইছে, আমারে বাঁচাও। পরে আবার গেছে এত বড় লোহারি নিয়ে বাইরেইতেছে। পরে আমি এইভাবে ধরছি আমার সামনে, পরে আমি কাউসারের পায়ে ধরছি। আমি কই তুই আমার ধর্মের ভাই লাগস, বাপ লাগস, আমার স্বামীরে জায়রা দেয়। আমি ধরতে গেছি দেখিয়া আমারে অনেক মারছে। আমি বলছি এরা বলছে কি ওরে মাইরেন না, ওই প্যাগনেট আমার গায়ে হাত দিছে। কাউসার আর মতিন করে একটা ছেলে জসিম আর শাহিন, ওরা আর শাহিন যেই ছেলেরা ওই ছেলেরা ওর জিব্বা কাছে, আর যার নাম মতি আমার সামনে ওর পায়ে রক কাছে। পরে আমি দেখে বেহুশ হয়ে গেছি। কিছুদিন পরে কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরছে। আমি দেখতেছি কি তলিতে উঠাই লইয়া যাইতেছে। পরে আমি এইভাবে দৌড়ছি, আমার লাথি মেরা গাথার মধ্যে ফালাই দিছে আব্দুল সাহেব। আমি কইছি কাকা আপনি আমার স্বামীরে ভিক্ষে দেন, ওর আর মাইরেন না। পরে পাম্পের ওইদিকে নিয়ে গেছে, নদীতে ফালাই দিব। আমি প্যান্টের মধ্যে এইভাবে ধরে রাখছি, আমি কেউ ওরে ফালাই না। তখন ফালা দিতে চাইছে। আমি শরীরে তার নাম মতিন, মতিন আর কাউসার, তার নাম কাউসার আর আব্দুল সাহ। আরেকটা কথা বলেন, যখন আপনার পাশে সবাই বললো যে আপনি মানে গর্ব তখন হাত দিছে আমার গায়ে, তখন ফারুক হাত দিছে। আর যে উনি রানিং মেম্বার বর্তমানে, আর আব্দুল সাহ ওনার আমার বারবার লাথি মেরে ফালাই দিতেছে। আমি তারপর ওনার বারবার পায়ে ধরতেছি। তখন অর্ধেক রাস্তায় নিয়ে যাওয়ার পরে দুইটা মহিলা বুকের উপরে দাঁড়ায় রয়েছে। তখন আমি জানতাম না যে ওনারা ওর বউ আর মেয়ে। আমি মনে করছি যে হয়তো বা কে বা কারা। তারপরে হেসরাইতে হেসরাইতে রাজাপুরের চৌরাস্তায় ফারুক মেম্বারের বাড়ির সামনে নিয়ে গেছে। ওইদিকে নিয়ে চোখ কানা করছে, আমার সামনে ভাঙছে। আমি আগে পায়ে ধরছি, কইছে তোমরা ভিক্ষে দাও, আমারে ভিক্ষে দাও, আমারে ভিক্ষে দেয় নাই। আমার বাসা থেকে লোক গেছে, এগো মারধর করে দিছে, লাশ দেয় নাই। তখন আলমগীরের জ্ঞান আছে, আমার এইভাবে ধরছে। দহিরা আমার মাতার কাছে আমারে নিয়ে কয় তুমি 3-9-এ ফোন দাও, আমারে পুলিশ আইয়া উদ্ধার করবো। তখন আমি কে বা কারে দিয়া ফোন করাইছি আমি বলতে পারতাম না। অনেকক্ষণ পরে দেখি কি পুলিশ আইছে। আসার পরে পরে পুলিশ বলতাছে মানুষ যদি খারাপ হয় এভাবে তো মারার কোনো অধিকার নাই, আপনারা আইনে দিয়ে দিতেন। তখন যখন
ওরে গাড়িতে উঠামো ডাক্তারের কাছে নিয়ে যাবো, তখন ওই পেছন থেকে আবার ওর মাথায় একটা বাড়ি দিছে আব্দুল সাহেব, তখন ওই ব্লিডিং শুরু হয়েছে, গ্যাঞ্জামের সূত্রপাত আমার বাচ্চারা ভুড়ে অনেকদিন ধরে ফারুক সাহেব আর আব্দুল সাহেব বলতেছে যে তুই খোলাটা ইটার ভাটাটা দেখুন কইরা রাখবি, ওই কই কি না আমি কে আপনাকে খোলা, আপনাকে টাকা আছে লোক আছে আপনারা অন্য কেউ রে দিয়া আপনারা দেখুন করান, কয় না এনে বাজে ছেলেরা আড্ডা মারে তুই দেখে রাখবি, কয় না আমি পারতাম না দেখে রাখতে, আমারে অনেকদিন কইছে আমি কইছি তুমি যাইও না কিন্তু খোলার ওইদিকে এগো টাকা পয়সা আছে এরা মানুষ দিয়ে এরা কাজ করাইবো আমাকে দরকার নাই, এর আগে উনি দুইটা লোক গুণ করে ফেলাইছে গোলার ইঞ্জিনিয়ার মিজান দেলার, এরপরে যখন আমি তো ডাক্তারের কাছে নিয়ে গেছি ভিক্টোরিয়া নিয়েছি প্রথম এদিকে রাখে নাই মেডিকেলে পাঠাইছে, তখন মেডিকেলে নিয়েছি মেডিকেলেও রাখে নাই, তখন ওই দিক থেকেই আবার লালমাটিয়া মোহাম্মদপুর স্ট্যান্ড কেন নিয়ে গেছি, ওইদিকে আইসিউতে ছিল দুই দিন, এরপরে ডাক্তার বলছে উনি আর নাই, এরপরে লাস্ট ইয়ার থানায় আসছি, থানায় আসা আমি আমার পুলিশ বলছে যে আপনি কি মামলা করবেন, আমি বলছি যে না এরা তো অনেক প্রভাবশালী আমি তো এগুলোর সাথে পারতাম না, পরে কইতেছে আপনি যদি মামলা নাও করেন এই ভিডিও তো ভাইরাল হয়ে গেছে মামলা তো এমনিও হইব, তো আপনি বাদি হয়ে একটা মামলা করেন, তখন আমি আমি একটা মামলা করছি, এরপরেও বাসায় এসে শান্তি পাই নাই এরা নানান জায়গায় দেখে আমাকে হুমকি দিতেছে, পুলিশের বিরুদ্ধে পুলিশ একদিন আসছে আইসা একজন নাকি দুজন ধরছে আমি জানি না, আমি অসুস্থ ছিলাম আমি কালকে সুস্থ হইছি আমি অনেক অসুস্থ ছিলাম, মানে আপনাদের সম্মতে আসামি কয়জন আছে, আসামি শুধু দুইজন অ্যারেস্ট হইছে বাকিরা কালো কালো ইটভাটাই ঘুরছে, ফারুক মেম্বার আর কাউসার আমি ফোন দিয়া পুলিশ ডেকে কইছি কাউসার এখনো প্রকাশ্যে ঘুরতে পুলিশ সাথে ধরতে না, আপনার কাছে কাউসার নাম্বার আছে, তারপরে ওনাদের পায় নাই ওনার ওয়াইফরে পাইছে আর মেয়েরে পাইছে, তখন এজাহারের কাগজে নাকি মেয়ের আর বোন নাম নাই এই জন্য উনি গণ নিতে পারে নাই, পরে আজকে দুপুর বেলা সব মালপত্র গাড়িতে বিঘাবে ভইরা ওরা বাসা থেকে নিয়ে গেছে, ওই সময়ও জানাইছি যে এরা তো বাসা থেকে মালপত্র নিয়ে যাইতেছে, আপনি কাকে জানাইছেন যে বাসা থেকে মালপত্র নিচ্ছে, তখন কাকে একটু ফোন করছেন, স্যার জানাইছি সেই স্যারের নাম, আমি আমি নিজে ফোন করি নাই আমি বসে ছিলাম আমার ভাতিজারে দিয়া আমি ফোন দেওয়াইছি, পরে বলতাছে যে যখন নদী পার হইব তখন আমরা এগুলো আটকানোর চেষ্টা করব, তখন আটকাইছে কিনা আর জানি না, সুকান্ত দত্ত স্যার ওই স্যারে আসছিল, তার ফোন নাম্বারটা কি আপনার কাছে আছে, হ্যাঁ এই যে এখানে আছে ফোন নাম্বার আছে এখানে, আপনারা আইছেন আমি তো আমার স্বামীর আর ফিরে পাবো না, আমি বিচে যাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্মম ভাবে তার বিচার চাই, একাত্তরের যুদ্ধ তো আমি দেখি নাই আমি শুনছি যে বুকের থেকে কাইরা নিয়ে নিয়ে নির্মম ভাবে খুন করছে ওইভাবে খুন করছে আমার স্বামীরে, যারা সুস্থ শিক্ষিত তারাও তো নেশা খায় খায় না, ও একটু মাঝে মধ্যে
হালকা পাতলা নেশা করতো এটাই ওর দোষ, নাইলে আপনারা এই এলাকায় এই গ্রামে ঘুরে জনগণকে জিজ্ঞেস করেন ও কি কুখ্যাত খারাপ নাকি কুখ্যাত সন্ত্রাসী আমার চোখের সামনে যদি এই ঘটনা না হইতো আমি ভাবতাম কে বা কারা জানি মারছে, ওরা আমার সামনে আমার সামনে খুন করছে, আমি ওকে পায়ে ধরে কাঁদছি, আমার ভিক্ষে দেয় নাই আমার ভিক্ষে দেয় নাই কইছে আমার মেয়েটাকে একবার দেখতে দে, আমার মারে একবার দেখতে দে, ওরা দৌড়ে গেছে দেয় নাই দেখবে নাই নাই নাই।